কুষ্টিয়ার ভেড়ামারায় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত বোমা নিয়ে খেলার সময় বিস্ফোরণে 5 শিশু গুরুতর আহত হয়েছে। বোমার প্লিন্টারে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। উপজেলার ধরমপুর ইউনিয়নের বিল সুকা ভবানীপুর গ্রামে একটি ধান খোলার পাশে এ ঘটনা ঘটে। আহতরা হল বিল সুকা ভবানীপুর গ্রামের আনোয়ারুল ইসলামের 2 ছেলে রাব্বি ও বাপ্পি, সানার ইসলামের ছেলে পাপ্পু, সেলিম হোসেনের ছেলে সাকিব ও সাইদুর রহমানের ছেলে সিফাত। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।